জীবনটাকে জাফন নয় বফন করতে শিখো। ভিউয়ার্স, সৃষ্টিকর্তার রহমতে অবশ্যই আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব প্রতিবেদন লেখার সঠিক নিয়ম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন। চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওর মূল পর্বটি। ভিউয়ার্স, আমাদের ভিডিওর মূল পর্বটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছিলাম যে প্রতিবেদন লেখার সঠিক নিয়ম। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি ক্রমান্বয়ে যে বিষয়সমূহগুলি শেয়ার করছি, যদি আপনারা সেই বিষয়সমূহটি ভালোভাবে অনুসরণ করেন এবং ভিডিওর মূল পর্বটি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনি কি করতে পারবেন, যারা বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য অন্যরাও কি করতে পারবেন, কোনো একটা বিষয়সমূহ নিয়ে আপনি একটি প্রতিবেদন তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি দুইটি প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের মাঝে আমি বিষয়সমূহটি উল্লেখিত করছি। সো প্রথম দিকে আপনাদের মাঝে এক নম্বরে এখানে উল্লেখিত করেছি, তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, অথবা তোমার এলাকার সন্ত্রাসী তৎপরতা দ্রুত প্রসারের জনজীবনের বেহাল অবস্থার উপর একটি প্রতিবেদন রচনা করো। ভিউয়ার্স, এই দুইটি অবস্থানের মধ্য দিয়ে আপনি কি করতে পারবেন, এই একটি প্রতিবেদন আপনারা কি করতে পারবেন, লিখতে পারবেন। সো ভিউয়ার্স, যখন আপনি প্রতিবেদন লিখতে যাবেন, জাস্ট আপনাদের মাঝে আমি যে বিষয়টির মধ্য দিয়ে প্রতিবেদনটি উল্লেখিত করছি, সো প্রথম দিকে আপনাদেরকে লিখতে হবে মুজিবনগরে আইন শৃঙ্খলার চরম অবনতি। সো ভিউয়ার্স, যদি আপনি আপনার এলাকার লিখতে চান, তাহলে সেক্ষেত্রে মুজিবনগরে যে অপশনটি দেওয়া আছে, সো সেই অপশনটি পরিবর্তন করতে হবে আপনার এলাকা অনুসারে। আপনি যেই এলাকার প্রতিবেদন তৈরি করতে যাচ্ছেন, সো সেই এলাকার নামটা এই জায়গাতে উল্লেখিত করতে হবে। এর পরবর্তী, আপনি প্রতিবেদন তৈরি করার সময় আপনাকে প্রথমে যে বিষয়সমূহটি প্রতিবেদন তৈরি করতে যাচ্ছেন, সো সেই বিষয়সমূহের প্রতি আপনাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এক সময়ের ঐতিহাসিক স্থান বর্তমানে থানা শহর মুজিবনগর, এখন মাস্তান, চাঁদাবাজ আর নিষিদ্ধ গোপন রাজনৈতিক দলের অবাধ বিচর ভূমিতে পরিণত হয়েছে। এখানে পাড়ায় পাড়ায় মাস্তানি ও মারামারি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজরা নিত্যদিনই হানা দিচ্ছে। ক্লাব ও সংগঠনের নামে দল বেঁধে উঠতি যুবক শ্রেণীর ছেলেরা এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে, তা দিতে অস্বীকার করলে হুমকি দেওয়া হচ্ছে, কখনো বা চাঁদার নামে বিভিন্ন জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে। নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের প্রতিনিধি বা ঢাকযুগে মোটা অঙ্কের চাঁদার রসিদ পাঠিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে নির্দেশ দিচ্ছে, অন্যথা হলে জীবন নাশের হুমকি দিতে কসুর করছে না। ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছে। অবিলম্বে সরকারের তরফ থেকে এই অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার কঠোর নিয়ম প্রয়োগ না করলে এক সময়ের ব্যবসা বাণিজ্য প্রাণোচ্ছল ও ঐতিহাসিক মুজিবনগর বিরান প্রান্তরে পরিণত হবে। সো ভিউয়ার্স, চাইলে আপনি কি করতে পারেন, আরও কিছু বিষয়সমূহ আপনি সেই প্রতিবেদন উপর ভিত্তি করে আপনি লিখতে পারেন। এর পরবর্তী, আপনাদের মাঝে জাস্ট আমি কিছু মূল বিষয় উদাহরণস্বরূপ আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। সো ভিউয়ার্স, এখানে এ4 সাইজের আপনি যখন পেপারের মধ্যে এইসব বিষয়সমূহ উল্লেখিত করবেন এবং সম্পূর্ণ এই প্রতিবেদনের ক্ষেত্রে আপনাকে নিচে একটি বক্স উল্লেখিত করতে হবে, এই যে নিচে একটি বক্স থাকবে প্রতিবেদনের শিরোনাম। সো ভিউয়ার্স, আপনি প্রথম দিকে এখানে যে বিষয়সমূহটি উল্লেখিত করেছেন, সো সেই বিষয়সমূহের নামটি এই জায়গাতেও আপনি কি করবেন, উল্লেখিত করবেন। এর পরবর্তী, স্বরে জমিনে তদন্তের স্থান, আপনি যেই এলাকার প্রতিবেদনটা তৈরি করছেন, সো সেই এলাকার নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদকের নাম ও ঠিকানা, সো যে ব্যক্তি প্রতিবেদনটা তৈরি করছেন, সো সেই ব্যক্তির নাম ও ঠিকানা এই অপশনে উল্লেখিত করবেন। এর পরবর্তী, প্রতিবেদন তৈরির সময়, এখন প্রতিবেদনটি কোন সময়ে তৈরি করা হচ্ছে, সো সেই সময়টি আপনারা এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী, সময়টি উল্লেখিত করার পর আপনি যেই তারিখে প্রতিবেদনটি তৈরি করছেন, সো সেই তারিখটি আপনারা এই বক্সে এই জায়গাতে উল্লেখিত করবেন।
ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে প্রথম দিকে যেই বিষয়সমূহটি উল্লেখিত করেছি আপনারা কমান নিয়ে এই জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ একটি প্রতিবেদন কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এর পরবর্তী যারা বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কিভাবে অন্য ক্ষেত্রে প্রতিবেদন একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তৈরি করবেন, এর আগে যে অপশনটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এলাকা ভিত্তিক, এখন যদি আপনি কোনো বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকেন তখন সেক্ষেত্রে কোন ধরনের প্রতিবেদন আপনাদের লিখতে হবে বা কোন নিয়মটা অবলম্বন করতে হবে। সো জাস্ট আপনাদের মাঝে আমি একটি উদাহরণস্বরূপ একটি প্রতিবেদন এখানে আপনাদের মাঝে আমি উল্লেখিত করছি যে তোমাদের কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। সো ভিউয়ার্স, এখানে আপনাদের মাঝে জাস্ট আমি একটি বিষয় বাংলা নববর্ষ বিষয়সমূহটি দিয়ে আপনাদের মাঝে আমি ক্রমান্বয়ে প্রতিটি দফা আপনাদের মাঝে আমি উল্লেখিত করছি। সো প্রথম দিকে আপনারা এ4 সাইজের পেপার নেবেন, তো সেই পেপারের মধ্যে আপনারা প্রথম দিকে বরাবর কথাটা উল্লেখিত কর। এর পরবর্তী যদি আপনি বিদ্যালয়ে সেই প্রতিবেদন তৈরি করেন তাহলে সেক্ষেত্রে প্রধান শিক্ষক লিখতে পারেন, না হয় অধ্যক্ষ, আর যদি মহাবিদ্যালয় হয় তাহলে অধ্যক্ষ লিখতে পারেন, আর যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি রেজিস্টার্ড বরাবর সেই বিষয়সমূহটি উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী আপনি যেই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আপনি এই প্রতিবেদনটি তৈরি করছেন, সো সেই প্রতিষ্ঠানের নামটি এই জায়গাতে বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন, এবং সেই বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়টি কোন জেলা এবং কোন থানা অবস্থিত সো সেই নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী বিষয় সমূহটি উল্লেখিত করবেন, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, সো সেই বিষয়সমূহটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী মহোদয় কথাটা আপনারা উল্লেখিত করবেন, এই বছর বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আমাদের কলেজে যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তার একটি প্রতিবেদন তুলে ধরছি। সো আপনাদের মাঝে আমি যে বিষয়সমূহটি উল্লেখিত করছি সো সেই বিষয়সমূহ আপনারা কমান নিয়ে একটি প্রতিবেদন রচনার ক্ষেত্রে আপনাকে এই বিষয়সমূহগুলি উল্লেখিত করতে হবে। এর পরবর্তী আপনি যে বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করছেন সো সেই বিষয়সমূহের একটি এখানে টাইটেল উল্লেখিত করবেন যে বাংলা নববর্ষে বর্ণিল আয়োজন। এর পরবর্তী আপনাদের মাঝে আমি এখানে ক্রমান্বয়ে কিছু বিষয় এখানে উল্লেখিত করেছি, আপনাদের মাঝে আমি সেই বিষয়সমূহটি পড়ে শোনাচ্ছি। বাংলার ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সো এই জায়গাতে আপনারা বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় এবং যেই প্রতিষ্ঠানের আপনারা প্রতিবেদনটি তৈরি করছেন সো সেই প্রতিষ্ঠানের নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন, এবং কত তারিখে সো সেই তারিখটা এই জায়গাতে উল্লেখিত করবেন। আমি আপনাদের মাঝে জাস্ট বিগত 14 এপ্রিল কথাটা এখানে উল্লেখিত করেছি। দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, ভোর 6টার মনোরম পরিবেশে একটি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, মাননীয় অধ্যক্ষ এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা এখানে ডট ডট কিছু বিষয় দেখতে পাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি যেই বাংলা নববর্ষ অনুষ্ঠান উপলক্ষে আপনারা কি কোন কোন বিষয়সমূহ আয়োজন করেছেন সো সেই বিষয়সমূহটি এই ডট ডট অপশনগুলিতে উল্লেখিত করবেন, এবং পরবর্তী আপনারা বাংলা নববর্ষের মধ্যে আপনি সারাদিন ব্যাপী কোন কোন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে সো সেই বিষয়সমূহটি এই জায়গাগুলোতে চাইলে আপনারা কি করতে পারেন, আরও কিছু বিস্তারিত বর্ণনা উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী শেষ অংশে এসে আপনারা কোন দিনের প্রতিবেদন তৈরি করছেন, কোন কোন তারিখে সেই তারিখটা আপনারা এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী কোন কলেজের এবং কোন থানা এবং কোন জেলার আন্ডারে সেই কলেজটি সো সেই বিদ্যালয়টি সেই মহাবিদ্যালয়টি সো সেই বিষয়সমূহটি এই জায়গাতে উল্লেখিত করবেন। যিনি এই প্রতিবেদন তৈরি করছেন সো তার নামটি এই জায়গাতে চাইলে আপনি নাম এবং ঠিকানা সহ উল্লেখিত করতে পারেন। সো ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে আমি দুইটি বিষয়ের মধ্য দিয়ে কিভাবে আপনারা প্রতিবেদন তৈরি করবেন সো সেই বিষয়সমূহ আপনাদের মাঝে আমি উল্লেখিত করেছি। এই পর্যন্ত আজকের আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। যদি আজকে আপনাদের মাঝে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি দেখার পর গুড অর ব্যাডে যে বিষয়টি আপনার অনুভূতি আসুক না কেন সো সেই বিষয়সমূহ আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আপনার সহপাঠীদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করবেন। তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি প্রথমে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি আপনি দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।